মর্নিং রাধে রাধে সবাইকে। চলো নতুন দিন, নতুন দিনের সূচনা আর নতুন একটা ব্লগ বা ভিডিও তোমাদের জন্য। আর আজকে আমি কিন্তু এই গোপুকে খেতে যাওয়ার আগে বা পুজো দেওয়ার আগে অনেক কটা কাজ সেরে এসেছি, কিন্তু যেহেতু আমি ব্লগটা বেশিরভাগ দিনই চেষ্টা করি গোপুকে দেখিয়ে তারপর শুরু করার, সেই জন্য তোমাদেরকে একবার আমার গোপালকে দেখিয়ে নিলাম আর ঠাকুরকে যে পুজো দেওয়া হয়েছে সেটা দেখিয়ে নিলাম। এবার চলে গেছি একদম আর্লি মর্নিংয়ে। দেখো এখানে আমার অ্যাপেল সিডার ভিনিগার বলো সেটাও রয়েছে, চা বানাচ্ছিলাম সকালবেলা, কারণ চা ছাড়া সকালটা কিন্তু একেবারেই অসম্পূর্ণ, সেটা ছাড়া কিন্তু হয় না। তো আর সাইডে কিন্তু চাউমিনের জিনিসপত্রও রয়েছে, বুঝতে পারলে, কারণ আমি সকালবেলার ব্রেকফাস্টে মিস্টার গাঙ্গুলিকে ভেবেছি চাউমিনটা টিফিনে দিয়ে দেবো, ঠিক আছে। আর শুধুমাত্র চাউমিন না, আমি চিলাও বানাবো। তো এই কারণেই কি ও সন্ধে মানে তোমার খেয়ে যাবে হচ্ছে তোমার রুটি ছিল সেটাকে আমি ধরো ভেজে দেবো ওকে, রুটিটা সকালবেলা সেটা খাবে আর মিষ্টি দিয়ে খেয়ে যাবে, সেরকমই কথা ছিল। আর দুপুরের টিফিনের জন্য চাউমিন বানিয়ে দিচ্ছিলাম, আর বিকেলবেলাতে মানে সন্ধেবেলায় এসে একটু চিলা খাবো দুজন মিলে, সেই জন্য ওটা বানিয়ে রেখে দিতাম, ঠিক আছে। কারণ কী বলো তো, রাত্রিবেলা না আমার কোনো কিছু বানাতে একদম ইচ্ছে করে না, আমি জানি না কেন, কাদের কাদের হয় এরকম জানি না। একমাত্র রাতে ধরো যদি তড়কা বানাই বা তোমার ধরো কোনোরকম ঘুগনি এইরকম টাইপের কোনো ডিশ বানালাম, চিলি চিকেন বানালাম, চিড়ের পোলাও, এইসব জিনিস যদি বানাতে হয় তাহলে আমার রাত্রিবেলা তাহু বানাতে ইচ্ছে করে। কিন্তু সেটাই যখন আমাকে যদি বলে না এমনি কোনো ভাত ডাল সবজি চিলা এইসব বানাও, আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না সন্ধ্যেবেলা। আর সব থেকে বড়ো কথা হচ্ছে অসম্ভব গরমের মধ্যে সন্ধ্যেবেলা গিয়ে বানানো, রান্নাঘরে ঢুকে মারাত্মক কষ্ট হয়, মারাত্মক কষ্ট হয়। আর আমি এখানে চাউমিনে সোয়া সস, টমেটো সস এগুলো সব কিন্তু ইউজ করেছি। আর যখন তোমার কী বলতো, আমি চাউমিনটাকে যখন সিদ্ধ করি না সেই সময় তার মধ্যেই কিন্তু আমি কিছুটা তোমার নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আমি কিন্তু আলাদাভাবে এখানে চাউমিনের মধ্যে নুন বা হলুদ অ্যাড করিনি। এরকমভাবে চাউমিন বানিয়ে দেখবে একটা ইয়লিশ টোন থাকে আর খেতেও কিন্তু যথেষ্ট ভালো হয়, আর চাউমিনটা কিন্তু খুব ঝুরঝুরে হয়েছিল। তো যাই হোক, তারপর কিন্তু আমি চিলাটা বানাতে চলে গেছিলাম। এর মধ্যে কী বলো তো, আটা ময়দা মিক্স করে দিয়েছি, আর তোমার পেঁয়াজ রয়েছে, তারপর ধরো তুমি অনেক রকমের যে মশলাগুলো দেওয়া যায়, তেমন কিছুটা চাট মশলা দিয়ে হালকা একটু নুন মিষ্টি দিই, তারপরে তোমার এখানে দেখো চাউমিনটাও তোমাদের দেখাচ্ছিলাম রেডি হয়ে গিয়েছিলো, ধনে গুঁড়ো এটাও দিই, ঠিক আছে। দিয়ে খুব ভালো করে বানাই, আমার খেতে না ভীষণ ভালো লাগে চিলাগুলো, বিশ্বাস করো। এটা সকালের তোমার ব্রেকফাস্ট হোক বা সন্ধেবেলার তোমার ইভিনিং স্ন্যাক্স হোক, খেতে কিন্তু অসাধারণ হয়। পেঁয়াজ কুচি দিয়েছি, ঠিক আছে, পেঁয়াজ কুচি দিলেও খুব ভালো লাগে খেতে আর কি। আর আমি এখানে ডাল সিদ্ধ করেছিলাম আজকে। আমি যখন সব অলরেডি এই চিলা চাউমিন বানিয়ে ফেলেছি, তখন মিস্টার গাঙ্গুলি বলছে যে আমার আজকে না মানে ওর নিরামিষ অনেক রকম ডিশ খেতে ইচ্ছা করছিল, সেই জন্য সেগুলো আমাকে বলছে যে আমার এটা খেতে ইচ্ছা করছে, তো আজকে বানাবে? তো মিস্টার গাঙ্গুলি যখন বলে যে আমার এটা খেতে ইচ্ছা করছে, আমি না বলে পারি না যে বানাবো না। আর এই দেখো, আমি কিন্তু সকালে টিফিন ফিফিন রেডি করে তারপর ঘর গোছাতে এসেছিলাম, ও দেরি করে ঘুম থেকে উঠেছিল সেই জন্য আমি ঘর ফর কিছু গুছিয়ে যেতে পারিনি। আর এখানে কিন্তু আমার দেখো ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত অলরেডি আমি বসিয়ে দিয়েছি, আর ওই যে তোমাদের দেখাচ্ছিলাম না টিফিন বক্সে, ওগুলো কিন্তু আমি সব রেডি করে রেখেছি। আর ওই আজকে বলছিল, তারপর দেখো হঠাৎ করে বলল যে আমার আজকে অফিস যেতে ভালো লাগছে না, আমি অফিস যাব না আজকে, তো সেই জন্যই তো আমি আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, একসাথে ব্রেকফাস্ট করব আর দেরি করে মানে আমি যাব না আজকে। ঠিক আছে, ভালো কথা, আমার তো অলরেডি সব কিছু রেডিই ছিল, সকালবেলা দুজন একসাথে চাউমিন খেতে বসলাম। আর এখানে দেখো একটা ফেস প্যাক করেছিলাম, কফি, মুলতানি মাটি আর একটু টার্মারিক দিয়ে মুখের মধ্যে, যেহেতু ও অফিস যাবে না শুনলাম সেই জন্য কিন্তু আমার কাছে একটু কাজটা প্রেশারটা একটু কমে গেল আর হেডেকটাও একটু কমে গেল, সেই জন্য মনে করলো একটু রূপচর্চা করিনি। এই ঢপের রূপচর্চা কী বলো তো, এই ঘরের বা মানে উপকরণ দিয়েই এই ফেস প্যাকগুলো মাঝে মাঝে বানাই, মাঝে মাঝে মুখে লাগাই, তোমাদের সাথে সেটাই শেয়ার করি, ঠিক আছে। তো যখন যাবে না বলেছে মনে মনে খুশিও হচ্ছি, আর মনে মনে এটাও বলছি যে তুমি সকালেই বলতে পারতে, আমি তো কত কী বানিয়ে ফেলেছি টিফিনের জন্য। বললো হ্যাঁ ঠিক আছে, আমি সকালবেলা আমরা ব্রেকফাস্টে চাউমিনটা খেয়ে নেবো, আর রাত্রিবেলাতে বিকেলের জন্য তুমি যেমন চিলাটা বানিয়েছো বিকেলে খাবো, ঠিক আছে। তারপরে এখানে দেখো আমার তো অলরেডি আবার ডালটা কীরকম, দেখো ডালটা যে বানালাম, আমাকে বললো ডালটা সিদ্ধ রেখে ওপরে পেঁয়াজ কুচি আর তুমি সর্ষের তেল ছড়িয়ে দাও, আমি ডাল সিদ্ধ খাবো আজকে, তোমাকে কোনো ফোড়ন দিতে হবে না। আমি বললাম ঠিক আছে সেটাই। তারপরে এখানে শাক ভাজছিলাম, ডাল শাক ভাজা, তারপরে মিস্টার গাঙ্গুলি যে বললাম না নিরামিষের খেতে খুব ইচ্ছা করছিল সেই জন্যই আমাকে বলছিল,
যে কি আলুর দম আর তোমার মুসুরির ডালের বড়া ভেজে তুমি ঝোল বানাও। এটা ও আমাকে মানে কোনো রকম খেতে ইচ্ছে করছে ওই রকমভাবে না, অনেক দিন খাইনি জানো তো মুসুরির ডালের বড়া দিয়ে ঝোল, বড়াটা খাই কিন্তু ঝোল করে খাওয়া হয় না। তো আমি শুনলাম, মনে মনে ভাবলাম যে ঠিক আছে তাহলে হয়তো ইচ্ছেটা আছে। আর সবথেকে বড় কথা, ও যখন অফিস যাচ্ছে না তখন আমার কাছে তো অনেক প্রেশার বা তাড়া নেই, আর আমার সবথেকে বড় কথা সকালে আমার পুজোটা হয়ে যায়, সেই জন্য কোনো রকম প্রেশার অত মানে আমি রান্নার কাজে ঘরের কাজে প্রেশারটা দিই, কারণ পুজোটা আমার কাছে একটা অনেক বড় কাজ। আর সেটা যখন গোপালকে পুজো দেওয়া সকালবেলা হয়ে যায় সেটা আমার কাছে অনেক হালকা হয়ে যায়। আমি দুপুরবেলা আবার দুটো নাগাদ আমি ওকে খেতে দিতে যাই গপুকে, কিন্তু সকালের পুজোটাই তো মেইন। তারপর দেখো আমি কিন্তু এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, দেখেছো এতে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়, বুঝলে আর কিছুই না। আমি অন্যান্য অনেক রান্নাতেই অনেক রেসিপিতেই তোমাদেরকে দেখাই যে আমি কিন্তু তোমার আলুগুলোকে সিদ্ধ করে নিই, তাহলে দেখবে একটু যদি মানে মোটামুটি 80% মতো সিদ্ধ করে নিই, তারপর বাকি যে 20% থাকে সেটা যখন আমি কষাই তখন সিদ্ধ হয়ে যায়। তোমরা এভাবে রান্না করে দেখো, দেখবে সময়টা কম লাগে আর খেতেও ভালো হয়। খেতে যে তুমি যে ভাবছো আগে সিদ্ধ করে নিয়েছি বলে খেতে খারাপ হবে সেরকম কোনো ব্যাপার না, 80% সিদ্ধ করবে, ঠিক আছে। আর আমি এখানে ফোড়নে দেখো শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়েছিলাম, আর তার মধ্যে এখানে পেঁয়াজ আদা টমেটো সমস্ত কিছু দিয়ে যেভাবে আলুর দম বানায় সেভাবে বানাইছি। আর আমার তো এরকম নয় যে সোমবার ছিল যে সব কিছু নিরামিষের মতন করে বানাতে হবে বা পেঁয়াজ রসুন ইউজ করতে পারবো না, সেরকমটা ছিল না। নর্মাল দিন ছিল, কিন্তু নর্মাল দিনেই ওর নিরামিষের খাওয়ার ইচ্ছা হয়েছিল এগুলো, তো সেই জন্যই বানিয়েছিলাম। আমি কোনো মাছ মাংস বানাইনি, এমনি তো অন্য দিন তো খাওয়াই হয় মাছ মাংস, তো সেই জন্যই বললো নিন। আর মুসুরির ডালের বড়া খেতে কিন্তু সত্যি কথা বলছি আমার ভীষণ ভালো লাগে, আমার যে কোনো বড়া খেতে না খুব ভালো লাগে। মুসুরির ডাল বলো, তারপর তোমার ছোলার ডাল বলো, মটর ডালের বড়া বলো, তারপরে পাট শাকের বড়া, সজনে ফুলের বড়া, সজনে পাতার বড়া, কুমড়ো ফুলের বড়া, যে কোনো বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। এখন তো সব রকম বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না, সবসময় নিয়ে আসাও হয় না, কিন্তু অসম্ভব ভালো লাগে। দেখেছো আমি কিন্তু এটাকে কষাতে কষাতে না ঢেকে দিয়েছিলাম, ঠিক আছে, কারণ আমি তো 70% 75% আলুগুলো সিদ্ধ করেছি, বাকি এখানে কষিয়ে কষিয়ে কিন্তু আলুগুলোকে আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। কত ভালো লাগছে না দেখে বলো। আমি ঘি ইউজ করিনি। তোমরা এইরকম আলুর দম বানালে ঝোলটাকে না যতটা আমি জল দিয়েছি সেরকম জল দেবে, তারপর ফুটিয়ে ফুটিয়ে ঝোলটাকে মারবে, ঝোলটাকে কমাবে, তারপরে সেখানে গরম মশলা ইউজ করবে, আর লাস্টে নামিয়ে ফেলার পর ঘি দিয়ে বন্ধ করে দেবে। ঘি দিয়ে আমি অনেককে দেখেছি আগুনের তাপে রেখে দিতে, ওটা কিন্তু ঘিয়ের গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমি এখানে গরম মশলা দিয়েছি, ঘি ইউজ করিনি। আর এখানে দেখো আমি মুসুরির ডাল কিন্তু একদম পেস্ট করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করেছি, এখন তো কেউ শিলনোড়াই করে না আর আমি শিলনোড়াই করতেও পারি না, তো মিক্সিতে করে নিয়েছি সমস্ত কিছু। আর এখানে আমি অনেক রকম মশলাও দিয়েছি যেগুলো ধরো একটু ফ্লেভারটা ভালো আসে। আর একটা জিনিস, সেটা হচ্ছে অনেকের ধারণা আছে, আমি এটা দেখেছি যে বড়া মনে হয় অনেক তেলে ভাজলেই সেটা ঠিক হবে, এটা কিন্তু ভুল ধারণা বা ভুল কথা। কম তেলে মুসুরির ডালের বড়া বা এই বড়াগুলো দিয়ে রাখবে, আর আঁচটাকে একদম কমিয়ে দেবে, স্টিম করে দেবে একদম গ্যাসটাকে। দেখো কত সুন্দর ভাজা হয়েছে, আমি কিন্তু অল্প ইয়েতেই ভেজেছি, একদম অল্প তেলে, দেখতে পাচ্ছ কতটুকুনি তেল রয়েছে, আর ওরকমভাবে বড়াগুলোকে বসিয়ে বসিয়ে দিয়েছি, একদম ইজিলি খুব ভালো রকমভাবে ভাজা হয়ে যাবে। আমার এখানে মোটামুটি ধরো 42 খানার মতো বড়া হয়েছিল, অনেক বড়া ভেজে ফেলেছিলাম আমি সেদিনকার, যাই হোক সবাই মিলে খাওয়া যাবে। আমি এখানে সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, আর আমি না চিনি দিয়েছিলাম জানো তো তেলের মধ্যে ক্যারামেলাইজড হওয়ার জন্য, কত সুন্দর কালারটা এসেছে বলো। তারপর তো তুমি দেখলে আমি তোমরা দেখলে যে আমি সস ইউজ করলাম, ভীষণ ভালো এসেছে না কালারটা বলো, আমার এখনই এত সুন্দর কষে ছিল মানে দেখে এখনই মনে হয় লোভ লাগছে আর একবার। যাই হোক, আর একটা কথা তোমাদের সাথে বলার আছে, এগুলো দেখো এই মানে আমি যেই বড়ার যে ঝোল বানাবো তার মধ্যে দেবো, সেটাও কিন্তু আমি একটুখানি সিদ্ধ করেছিলাম, তারপর এখানে দিয়েছিলাম। চোখটা নিয়ে না জানো তো, চশমাটা তো নতুন পরেছি কিন্তু এখনও পাওয়ারটা অ্যাডজাস্ট হয়নি, মাঝে মাঝে একটুখানি কি বলবো, হঠাৎ করে ধরো যদি আমি আই বলটাকে এদিক ওদিক ঘোরাই তাহলে না মনে হচ্ছে যে একটু ব্যথা লাগছে, একটু কষ্ট হচ্ছে, মানে কোথাও একটা টান লাগছে, একটু একটু স্লাইট প্রবলেম হচ্ছে, আমার পাওয়ারটা অ্যাডজাস্ট হয়নি এখনও। চোখের জিনিস না খুব ভয় লাগে জানো তো, কী হচ্ছে না হচ্ছে বুঝতে তো পারছি না, আবার ডাক্তার আমাকে মানে ডাক্তারের কাছে যেতে গেলে ডাক্তার আমায় নর্মাল পাওয়ারই দিয়েছে আর কিছুই ইয়ে করেনি, এক মাস বাদে গিয়ে বলেছে তুমি একবার রেটিনাটা টেস্ট করে নিও, এগুলো বলেছে। যাই হোক, তো আমার ইচ্ছা আছে যাব, কিন্তু সেটা পরের মাসেই যাবো কিনা সেটা একটু সন্দেহ, হয়তো পরের মাসে না হলেও তার পরের মাসে হবে। বাট চাইছি কি চোখের এই মানে এই
যে সমস্যাটার কথা বললাম সেটা যাতে না হয়। আমি না কোনো কিছু নিয়ে না বড্ড বেশি ভাবি জানো তো, প্রচণ্ড মানে স্ট্রেস নিয়ে ফেলি। যাই হোক, আমার কিন্তু এই বড়া তরকারিটা রেডি হয়ে গেছে, দেখো খেতে কতটা ডেলিশিয়াস লাগছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আমি আজকে না ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, জানো তো অন্যান্য দিনে তো ঘুমাই না, দুপুরবেলাতে জেগে থাকারই চেষ্টা করি, বাট আজকে এত ঘুম পাচ্ছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে। তা মোটামুটি 5:45 নাগাদ উঠেছিলাম, তারপর আবার বৌদি আমাকে ফোন করেছিল। বৌদিকে এখনও কোনো মানে ব্লগে কখনো, ও বৌদির বাড়ি তো আমি গিয়েছিলাম, সেটার ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেছি। আমি ভেবেছি ভুলে গেছি যে বৌদিকে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়েছি কি করিনি। বৌদিকে তো তোমরা চিনবে, ব্লগে দেখবে আমি আগের ব্লগ পোস্ট করেছি বৌদির বাড়িতে গিয়েছিলাম। তো বৌদি ফোন করেছিল, তো বৌদির সাথে কথা বলছিলাম, তারপর গিয়েছিলাম চা বানাতে, চা খেলাম, এখন এখন বসে আছি, একটু গল্প স্বল্প করবো, তারপর দেখি কী করা যায়। তো চলো, ব্লগটা কেমন লাগলো জানিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর ডু সাবস্ক্রাইব, আর দিস সিরিজ উইথ ব্লগ উইথ হাংরি ফুডার্স, অ্যান্ড স্টে টিউন। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটা ব্লগে, বাই।